আসসালামু আলাইকুম, টেকনিক্যাল ভিজন ইউটিউব চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, খুবই চমৎকার একটি মাইনিং ওয়েবসাইটের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দিব। আপনারা অনেকেই চান যে কোনো কাজ না করে কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়, তো যারা এরকম চিন্তাভাবনা নিয়ে অনলাইনে ইনকাম করতে আসেন তাদের জন্য আজকের ওই ওয়েবসাইটটা। আজকের ওয়েবসাইট থেকে আপনাকে কোনো ধরনের কাজ করতে হবে না, কোনো কাজ ছাড়াই আপনি প্রতি সপ্তাহে এখান থেকে $5 থেকে $10 উইথড্র করে আপনার অ্যাকাউন্টে নিতে পারবেন। আমি একদম প্রমাণ সহ আপনাদেরকে এ টু জেড দেখাবো, এই জন্য বলবো ভিডিওটা কেউ স্কিপ করবেন না। আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি ওয়েবসাইট কিন্তু নিয়ে চলে এসেছি, সো ভিডিওটা স্কিপ বা টেনে টেনে দেখলে কিন্তু আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, কারণ এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একটু ঝামেলা আছে, সব কিছু সেট আপ দেওয়া আর একটু ঝামেলা আছে, উইথড্র করাটাও একটু ঝামেলা আছে, সব কিছু মিলিয়ে আসলে একটি দুর্দান্ত ওয়েবসাইট কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করতেছি। সো অবশ্যই ভিডিওটাকে মিস করা যাবে না। মনোযোগ দিয়ে যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে প্রত্যেক মাসে আমি কথা দিচ্ছি এখান থেকে খুব ভালো পরিমাণে একটা ইনকাম হবে, আপনার কোনো কাজ ছাড়াই, কোনো কাজ করতে হবে না। এবং এটা একটা নতুন ওয়েবসাইট, যেহেতু এটা নতুন ওয়েবসাইট প্রত্যেককে পেমেন্ট করতেছে, সো আপনারা এখন চাইলে কিন্তু কাজ করে একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। চলুন শুরু করা যাক, কীভাবে আজকের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবেন, কাজ করবেন, উইথড্র করবেন সম্পূর্ণ দেখাবো। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের টেকনিক্যাল মিজন টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন করবেন, কারণ এখানে আমরা পেমেন্ট প্রুফ শেয়ার করে থাকি, যেগুলো অ্যাডপে আমরা জয়েন করি পরবর্তীতে পেমেন্ট করে, পেমেন্ট প্রুফগুলো এখানে শেয়ার করি, কীভাবে ক্লেম করতে হয় সেগুলো এখানে আমরা আপডেট দিয়ে দিই, এবং নতুন নতুন এয়ারডপ যেগুলো আমরা এয়ারডপে শেয়ার করতে মানে আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করতে পারি না আমাদের সময়ের কারণে, সো সেগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা পোস্ট করে দিই। সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন নিত্য নতুন এয়ারডপ পাওয়ার জন্য। তো প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রাখবো, আপনি লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনাকে ডিরেক্টলি টেলিগ্রামে নিয়ে যাবে, টেলিগ্রামের মধ্যে আপনি লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের নাম হচ্ছে ডগি এক্সপল, আমরা এখান থেকে ডগি কয়েন ইনকাম করতে পারবো। প্রথমে আমরা আসলে জানি যে এই ডগি কয়েনটা কী, মানে যেটা আমরা ইনকাম করব সেটা কী। আমরা যেমন বিকাশে টাকা নিই, বিকাশে একটা টাকা আমাদেরকে সেন্ড করে, সো এরকমও কিন্তু ডগি কয়েন একটি কারেন্সি বা একটি টাকা যেটা আমরা পাবো, পরবর্তীতে আমরা এটাকে এক্সচেঞ্জ করে বিকাশে নিতে পারবো। এখন অনেকেই বলতে পারেন যে ভাই বিকাশে কীভাবে ডিরেক্টলি পেমেন্ট নিব সেটা দেখান। সো বিকাশে নেওয়ার জন্য আপনি যেটা করবেন, আপনি ওই যে কয়েনটা পেয়েছেন ওই কয়েনটা আমার কাছে ট্রান্সফার করবেন, ট্রান্সফার করলে আমি আপনাকে বিকাশে টাকা দিয়ে দেবো। সো এখানে কোনো দুশ্চিন্তা নাই আর টেনশন নাই, আমি তো আছি, আমি তো কথা দিলাম, তাই না। সো যাই হোক, আমরা প্রথমেই জানি আসলে এই কয়েনটা কী। দেখেন, আমরা যদি ট্রাস্ট ওয়ালেটে চলে আসি, প্রত্যেকে আমরা কিন্তু ট্রাস্ট ওয়ালেট ইউজ করি, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কয়েন কিন্তু আমাদের আছে। সো এই যে ট্রাস্ট ওয়ালেট যদি আসি, এর মধ্যে আমরা পেয়ে যাব ডগি কয়েন, যে কয়েনটা আমরা আজকে ইনকাম করতে যাচ্ছি। সো বর্তমানে কিন্তু ডগি কয়েনের অনেক ভালো মূল্য আছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডগি কয়েনের মূল্য কিন্তু 23 সেন্ট করে। সো 23 সেন্ট হলে কিন্তু 20 টাকার ওপরে, 20-21 টাকার মতো প্রত্যেকটা ডগি কয়েনের মূল্য। সো এখান থেকে আপনি কিন্তু প্রচুর পরিমাণে ডগি কয়েন ইনকাম করতে পারবেন, এবং এইখানে ডিরেক্টলি আপনি এই যে ওয়ালেট দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট নিতে পারবেন। দেখেন, এর আগেও আমি অনেকগুলো পেমেন্ট এখানে রিসিভ করেছি, যদিও এই ওয়েবসাইট থেকে না, অনেকগুলো ওয়েবসাইট থেকে, অ্যান্ড এগুলো কিন্তু আমি সেল করছি। দেখেন, এখানে বিগ বিগ পেমেন্ট প্রুফের ভিডিও আছে, যেমন $258, তারপরে হচ্ছে যে আপনার আমি যদি এটাতে যাই দেখতে পাচ্ছেন এখানে তিনশো হচ্ছে যে আপনার $48। সো এগুলো কিন্তু আমার আগের সব পেমেন্ট, এগুলো এখনকার না। এখনই আপনি এই পেমেন্টটা কীভাবে নেবেন, বা এখন আপনি হচ্ছে যে এই ডগি কয়েনটা কীভাবে ইনকাম করে আমার কাছে সেল করে বিকাশে টাকা নেবেন, সেই প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এইখান থেকে আপনি ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আপনি অবশ্যই এই ডগি কয়েনের যে অ্যাড্রেস আছে, এই যে দেখতে পাচ্ছেন একটি অ্যাড্রেস, ডগি কয়েনের মধ্যে ক্লিক করার পরে এখানে কপিতে ক্লিক করলে একটি অ্যাড্রেস পাবেন, বা এই যে রিসিপ দেখতে পাচ্ছেন, রিসিপে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাড্রেস। সো আপনি এই অ্যাড্রেসটা প্রথমে কপি করে নেবেন, অ্যাড্রেসটা আপনার প্রয়োজন পড়বে। ওকে, কপি করার পরে আপনি চলে যাবেন আবারও ওয়েবসাইটে। ওয়েবসাইটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে প্রথমে আপনাকে ডগি কয়েনের যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা এখানে আপনাকে পেস্ট করতে হবে। তো আপনি যেটা করবেন, ডগি কয়েনের অ্যাড্রেস যেটা আপনি কপি করেছিলেন সেটা আপনি এখানে পেস্ট করবেন, এবং যেই অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করবেন ওই অ্যাড্রেসটা কোনো একটা সেভ জায়গাতে আপনি অবশ্যই সেভ করে রাখবেন, কেননা এটা আপনার পরবর্তীতে যখন আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করতে যাবেন তখন প্রয়োজন পড়বে। সো এখানে অ্যাকাউন্ট করার পরে আপনার ইনকাম কীভাবে হবে সেটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এখানে যখন আপনি অ্যাকাউন্ট করবেন ইনস্ট্যান্ট আপনাকে 100 GHS ফিরে দেওয়া হবে। এই GHS এর মানে আসলে মিনিংসটা কী, এটার মানে কী? তো আমরা যখন এই যে আমরা একটা আমি সাধারণভাবে আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, আমরা যখন একটা মোটর বাইক চালাই বা মোটর বাইক আমরা যখন সম্পর্কে জানতে যাই ওইটার কিন্তু একটা সিসি থাকে। তো আমরা যখন সর্বনিম্ন হয়তো বা মোটর সাইকেলের সিসি আছে 80 সিসি, তো আমরা যখন 80 সিসির একটা মোটর সাইকেল কিনি তখন কিন্তু ওই মোটর সাইকেলের স্পিড অনুযায়ী 100 সিসির মোটর সাইকেলের স্পিডটা অবশ্যই বেশি হয়।
অ্যান্ড আমরা যদি 150 সিসির একটা মোটরসাইকেল কিনি সেক্ষেত্রে কিন্তু ওইটার স্পিড আরও বেশি হয়। সো এখানে আমাদেরকে যে GSX ফ্রি দিচ্ছে এটা হচ্ছে যে একটা স্পিড, আমাদের যে ইনকামটা হবে এখান থেকে ফ্রিতেই সেটার একটা মাইনিং স্পিড হচ্ছে 100, আমাদের 100 স্পিড থাকবে। চাইলে আমরা কিন্তু এখান থেকে স্পিড বাড়াতে পারবো, কীভাবে ইনকাম স্পিড বাড়াতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো আশা করছি আপনারা একদম সহজেই এটা বুঝে গেছেন যে কী এই GSS মানে কী। এটা একটা স্পিড যেটা থেকে আপনাদের ফ্রিতেই কোনো কাজ ছাড়া ইনকাম হবে, ঠিক আছে? সো তারপরে এখানে আপনাদের পাসওয়ার্ড দিয়ে স্টার্ট মানি ক্লিক করতে হবে। প্রথমে আপনি আপনার ডগি কয়েন অ্যাড্রেসটা দিবেন, তারপরে এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে ফিরে আসতেছি। তো আপনি প্রথমে অ্যাড্রেস দিবেন, তারপরে পাসওয়ার্ড দেওয়ার পরে স্টার্ট মানি এর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে আপনার রেজিস্ট্রেশন হবে। তো রেজিস্ট্রেশন হওয়া পর্যন্ত আপনাকে একটু ওয়েট করতে হবে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট, ঠিক আছে? দেখেন রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমাদের মাইনিংটা স্টার্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডগি কয়েনটা এই যে আমাদেরকে 100 GSS ফ্রি দিয়েছে, ওই GSS এর মাধ্যমে কিন্তু অলরেডি আমাদের এখানে মাইনিংটা স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড এখানে উইথড্রটা কিন্তু অ্যাভেলেবল, আমরা চাইলে কিন্তু এখন উইথড্র করতে পারবো। তো আমি আপনাদেরকে এই অ্যাকাউন্ট সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। দেখেন এখানে ওপরে পাবো আমরা ড্যাশবোর্ড, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাফিলাইট, পে আউট। আমরা যদি পে আউটে ক্লিক করি সেক্ষেত্রে এখান থেকে উইথড্র প্রুফ দেখতে পাচ্ছেন যে অলরেডি অনেকেই কিন্তু এখান থেকে উইথড্র হচ্ছে। 15 ডগি, 29 ডগি, 16 ডগি, তারপর হচ্ছে 13 ডগি, প্রত্যেকেই কিন্তু এখান থেকে উইথড্র নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে তাদের আইডি সহ এখানে TRX আইডি সহ কিন্তু দিয়ে দিয়েছে প্রুফ সহ। সো এখানে কোনো ভুল নাই। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন তাদের অ্যাড্রেসটাও কিন্তু এখানে শো করছে। অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন যে যারা পে আউট করেছে সেটার হিস্ট্রি দেখা যাচ্ছে। অ্যান্ড এইখানে যারা দেখতে দেখা যাচ্ছে যারা ডিপোজিট করেছে তাদের হিস্ট্রি, চাইলে আপনি ডিপোজিট করেও ইনকাম করতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে কেউ ডিপোজিট করবেন না, তবে আপনারা যদি মন চায় তাহলে করে ইনকাম করতে পারেন। সো যাই হোক, এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাই। আবারও ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনাদেরকে আরও বিস্তারিত আলোচনা করি। দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমাদের যে মাইনিংটা মানে মাইনিং পদ্ধতিটা এখানে কিন্তু হচ্ছে ডগি কয়েন, ঠিক আছে? আমরা যে কয়েন আপনাদেরকে একটু আগে দেখাইলাম, তো এই কয়েনটা কিন্তু এখানে মাইনিং হচ্ছে। তো যখন এইখানে আপনার 10 থেকে 15টা বা 20টা কয়েন হয়ে যাবে তখন আপনি এখান থেকে উইথড্রোতে ক্লিক করে উইথড্র করতে পারবেন। আর এটা হইতে আপনার সময় বেশি লাগবে না। যে দ্রুত পরিমাণে এখানে মাইনিং হচ্ছে আপনার, আশা করছি খুব কম সময়ের মধ্যেই এখানে আপনার 10 থেকে 15টা ডগি কয়েন হয়ে যাবে। এবং ডগি কয়েনের দাম কিন্তু বর্তমানে অনেক বেশি। সো আপনারা যদি এখানে 10, 20, 100টা ডগি কয়েন ইনকাম করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইনকাম করতে পারবেন। এখানে আপনার ইউজার আইডি দেখতে পারবেন, অ্যান্ড এখানে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ এটা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আপনাকে ফ্রি দিয়েছে 100 GSS, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আপনি অ্যাকাউন্ট করার জন্যই এটা আপনি ফ্রি দিয়েছেন। ডেলি আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে 1 ডগি, মানে আপনি প্রতিদিন এখান থেকে 20 টাকার উপরে ইনকাম হবে কোনো কাজ ছাড়াই। সেক্ষেত্রে আপনি যদি 15 দিন এখানে কাজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু মোটামুটি $5 থেকে $6 মতো ইনকাম হচ্ছে, সেটা আপনি ইনস্ট্যান্ট উইথড্র করতে পারছেন, ঠিক আছে? তো এইখানে নিচের দিকে আসলে আপনি আরও প্ল্যান পাবেন। এখন কথা হচ্ছে যে অনেকেই মনে করবে যে ভাই মাত্র 23 টাকা 20 টাকা প্রতিদিন ইনকাম কি বাড়ানো যাবে না? হ্যাঁ, ইনকাম বাড়ানো যাবে, তার জন্য আপনাকে ডিপোজিট করতে হবে। মানে আপনি যদি আপনার এই হ্যাশ পাওয়ারটা বাড়াতে চান, এখান থেকে 100 আছে, আপনি যদি 500, 200 এরকম করতে চান সেক্ষেত্রে দেখেন এখানে আপনার ওই সিস্টেমটা আছে, 120 হ্যাশ পাওয়ার আপনার কিনতে পারবেন আপনি মাত্র 4টা ডগি কয়েন যদি দিয়ে। তো 4টা ডগি কয়েনের দাম হচ্ছে $1 থেকে $1.5 মতো। তো চাইলে আপনি $1 থেকে $1.5 এখানে ডিপোজিট করতে পারেন। অ্যান্ড এটা আপনার 15 দিন পর্যন্ত থাকবে, 60 ডগি কয়েন ইনকাম হবে। সো সেক্ষেত্রে আপনি 4 ডগি কয়েন দিয়ে 60 ডগি কয়েন পাচ্ছেন। 60 ডগি কয়েনের দামটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, সরি ওখানে হয়তো একটু ভুল ছিল, তারপর আমি দেখাচ্ছি আপনাদেরকে। 0.23 গুণ হচ্ছে যে আপনার 60, সেক্ষেত্রে $13 আপনার হচ্ছে যে 80 সেন্টের মতো আপনার ইনকাম হচ্ছে। তবে এখানে আপনার 50 ডগি দিয়ে আপনাকে এই প্ল্যানটা বাই করতে হবে। ডেলি আপনার 4টা করে ডগি ইনকাম হবে, টোটাল আপনি 60টা ডগি পাবেন, মানে 10টা ডগি আপনার লাভ থাকবে, ঠিক আছে? আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমরা যদি নিচের দিকে চলে যাই, নিচের দিকে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আরও প্ল্যান আছে। এখানে 500 GSS আমরা যদি এখান থেকে বাই করি সেক্ষেত্রে আমাদেরকে 1000 ডগি পে করতে হবে। তার জন্য আমরা এখান থেকে 1250 ডগি পাবো, টোটাল 10 দিন থাকবে, প্রতিদিন আমাদের 125 ডগি করে। এভাবে অনেকগুলো প্ল্যান আছে, এই প্ল্যানগুলো যদি আপনি বাই করতে চান সেক্ষেত্রে আপনাকে এই প্ল্যানের উপরে একটা ক্লিক করতে হবে। অর্ডারে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে, এখান থেকে আপনার অ্যাড্রেস পেয়ে যাবেন তাদের একটি। এই অ্যাড্রেসটা আপনাকে কপি করে নিতে হবে। তো এইভাবে জাস্ট আপনি এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন। কপি করার পরে আপনার
ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন ডিরেক্টলি। এখান থেকে ট্রাস্ট ওয়ালেটে যাবেন, আমি দেখাইতেছি আপনাদেরকে। ট্রাস্ট ওয়ালেটে যাওয়ার পরে এখানে যদি আপনার ডগি কয়েনটা থাকে, অবশ্যই থাকতে হবে, না থাকলে আপনি তাদেরকে পাঠাতে পারবেন না। থাকার পরে আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করবেন, অ্যান্ড এখান থেকে আপনার অ্যাড্রেস দেবেন, অ্যান্ড এখান থেকে অ্যামাউন্ট দিয়ে সেন্ড করে দিলেই এখানে আপনার ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে এবং আপনাকে তারা ইনস্ট্যান্ট আপনি যেই হ্যাশ পাওয়ারটা কিনতে চাচ্ছেন সেই হ্যাশ পাওয়ারটা দিয়ে দিবে। ওকে, আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এখানে যেহেতু আমাদেরকে ফ্রিতে ইনকাম দিচ্ছে, আমরা এখানে ডিপোজিট করে ইনকাম করার কোনো প্রয়োজন নাই, তবে যারা করতে চান তাদের জন্য আমি দেখাই দিলাম। কিন্তু দেখেন, এখানে আমাদের একদম ফ্রিতেই কিন্তু ইনকাম হচ্ছে। এখন আমরা ইনকাম করলাম, অ্যাকাউন্ট করলাম, সব কিছু করলাম, কীভাবে আমরা উইথড্র নিব? উইথড্র সিস্টেমটা, এখানে উইথড্র নেওয়ার জন্য আপনাকে উইথড্রোতে ক্লিক করতে হবে। দেখেন, আমি উইথড্রোতে ক্লিক করে দিলাম। তো উইথড্রোতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে ইওর উইথড্র রিকোয়েস্ট, এখানে আমাদের ডগি কয়েন অ্যাড্রেসে, এই অ্যাড্রেসে আমাদেরকে তারা উইথড্র করবে। উইথড্রল অ্যামাউন্টটা আমাদেরকে এখানে দিতে হবে, কিন্তু এখানে একটি রুলস আমাদেরকে মেনে তারপরে উইথড্র করতে হবে, সেটা হচ্ছে যে 15 ডগি না হলে আমরা এখান থেকে উইথড্র করতে পারবো না। মানে যখন আমাদের 15 ডগি কয়েন হয়ে যাবে তখন আমরা এখান থেকে উইথড্র করতে পারবো। সো দেখতে পাচ্ছেন এখানে আমার ডেলি কিন্তু একটা করে ডগি মাইনিং হবে, মানে 15 দিন পরে আমরা এখান থেকে 15টা ডগি কয়েন। আর 15টা ডগি কয়েনের দাম কিন্তু মোটামুটি আপনার $4 থেকে $5 মতো। সো 15 দিনে যদি আমরা এখান থেকে 400 থেকে 500 টাকা ইনকাম করতে পারি একদম ফ্রিতেই, তাহলে কেন আমরা আন্দাজি করব না? আমরা এটা এখানে বসে থেকে কী লাভ, তাই না? তো যাই হোক, প্রত্যেককে বলবো যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন। এখানে আপনার ডগি কয়েন অ্যামাউন্টটা দিয়ে আপনি উইথড্র করবেন। জাস্ট ডগি কয়েন অ্যামাউন্টটা দিয়ে কনফার্ম উইথড্রোতে ক্লিক করলে আপনার যে অ্যাড্রেসটা দেওয়া ছিল ডিরেক্টলি আপনাকে ট্রাস্ট ওয়ালেটে তারা পেমেন্টটা করে দেবে। ওকে, তো এই ছিল মোটামুটি ভিডিও। এখন অনেকেই বলতে পারেন যে ভাই বিকাশে কীভাবে টাকা নেব। সো বিকাশে টাকা নেওয়ার জন্য যখন আপনাদেরকে এই ওয়ালেটের মধ্যে পেমেন্ট করে দিবে, এই ওয়ালেটের মধ্যে, তখন আপনারা আমাকে নক করবেন, আমার সাথে কথা বলে আপনি চাইলে এটা আমার কাছে সেল করে বিকাশে আমার মাধ্যমে টাকাটা নিতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।